নেপালের পোখারায় বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত 68 জনের। 68 জন যাত্রী ও 4 জন কেবিন ক্রুকে নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। এই দুর্ঘটনায় নিহত হয়েছেন আঞ্জু খাতিওয়াড়া। ইয়েতি এয়ারলাইন্সের ATR-72 বিমানের কো পাইলট ছিলেন তিনি। আঞ্জু খাতিওয়াড়া ক্যাপ্টেন হতে চেয়েছিলেন, স্বপ্নপূরণে বাকি ছিল আর মাত্র কয়েক সেকেন্ড। বিমানটি বন্দরে নামলেই হতো, শেষ পর্যন্ত সেই স্বপ্ন অধরাই থেকে গেল। 16 বছর আগে এক বিমান দুর্ঘটনা কেড়ে নিয়েছিল তার স্বামীকে, তিনিও ছিলেন কো পাইলট আর কাজ করতেন এই ইয়েতি এয়ারলাইন্সেই। পোখারায় বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট ছিলেন সিনিয়র ক্যাপ্টেন কামাল কেসি আর কো পাইলটের আসনে ছিলেন আঞ্জু। ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি সফলভাবে অবতরণ করলে ক্যাপ্টেন পদে উন্নীত হতে পারতেন আঞ্জু। সেই লক্ষ্যেই তিনি সিনিয়র পাইলট তথা তার প্রশিক্ষক কামাল কেসির সঙ্গে ফ্লাইটে চড়েন। ক্যাপ্টেন পদে উত্তীর্ণ হওয়ার জন্য কোনো পাইলটের কমপক্ষে 100 ঘন্টা ওড়ার অভিজ্ঞতা প্রয়োজন। কো পাইলট হিসেবে নেপালের প্রায় সব বিমানবন্দরে সফলভাবে অবতরণ করার অভিজ্ঞতা ছিল অঞ্জুর। বাকি ছিল শুধু এই নতুন বিমানবন্দরটি, সেই লক্ষ্য অধরাই থেকে গেল। চিফ পাইলটের লাইসেন্স পাওয়া থেকে মাত্র 10 সেকেন্ড দূরে ভেঙে পড়ে তার স্বপ্ন। প্রিয় ভিউয়ার্স, স্বামীকে কেড়ে নিয়েছিল বিমান দুর্ঘটনা, নিজেও প্রাণ হারালেন একই বিমানের দুর্ঘটনার শিকার হয়ে। যে বিমানকে ঘিরে তার সব স্বপ্ন ছিল সেই বিমানই সবকিছু কেড়ে নিল। দুর্ভাগ্য মনে হয় এমনই হয়, তাই না? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত, ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।